আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্মল ম্যান। একটি নতুন ভিডিও ঈদ নিয়ে অনেক ব্লগ দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট সামহাও দিতে পারি নাই। সো এখন সেই ঈদের ব্লগগুলিকে একটু একটু করে শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি সবাই আমার ভিডিও দেখবেন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সো এই তো ঈদের দিন সকালে উঠে ঈদের আমাদের গরু কাটাকাটি হচ্ছিলো, তার একটু ছোটোখাটো ভিডিও করেছিলাম। তারপরে সবার কেমন ঈদ কাটলো আশা করি ভালোই, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ভালো ঈদ কেটেছেন হয়তো। আগে ব্লগ দেওয়া হয়ে গেলে হয়তো বা ভালোই হতো, বাট একটু যেই গরম পড়েছে আসলে সারাক্ষণ কাজটা তো করা যায় না, খুব অবস্থা খারাপ। তো সবাই ভালো থাকবেন এই গরমে, নিজের টেক কেয়ার করবেন এবং সবার সবার জায়গা থেকে ভালো থাকবেন। বেশি বেশি করে পানীয় জাতীয় খাবার খাবেন, স্যালাইন, ডাবের পানি, লেবু পানি। সো এই গরম থেকে যেভাবে বাঁচা যায় সবাই ভালো থাকবেন। সো এই তো আমাদের গরু কাটা হচ্ছিলো, তার একটু ভিডিওটা করেছিলাম আমি। আমি যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে তার ছোটোখাটো একটু একটু করে ভিডিও করেছি। তো তাহলে গরু কেটেছিল তার ভিডিওটা করলাম। তারপরে গরু কাটাকাটি হলো, মাংস কাটাকাটি, মাংস বাড়াবাড়ি, তারপরে রান্না বাড়া, এই তো একটু ঈদের দিনটা চলে গেল। ঈদের দিনে আর কোথাও বের হওয়া হয়নি, তো এত মাংস কাটাকাটি হয়েছে, সব কেটে আলহামদুলিল্লাহ ভালোই মাংস হয়েছে। সেগুলোকে আত্মীয় স্বজনের বাসায় গরিব দুঃখী সব জায়গায় ভাগাভাগি করে দেওয়া হয়েছিল। তারপরে মাংস রান্না করলাম, আনার সাথে সাথে মাংস বসিয়ে দিয়েছিলাম, প্রতিবার যা করা হয়। তো মাংসটা বসিয়েছিলাম, তার একটু হালকা পাতলা ভিডিও করলাম। এই তো কষানো মাংস যেভাবে বসা, একটু মাংসতে সব মশলা দিয়ে একটু তেলের মধ্যে হালকা পেঁয়াজ দিয়ে তারপরে আমি মাংসটা ছেড়ে দিয়েছিলাম। তো আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, গরুর যে তেলগুলি থাকে একটু, তার মধ্যেই আমার মাংসটা হচ্ছিল জল দিয়ে দিতে, কিন্তু পুরো ঝুরঝুরা হয়ে গিয়েছিলো। তো এই তো মাংস বসিয়ে দিয়েছিলাম। আর ঈদের দিনে এমনিও রান্না করেছিলাম, খিচুড়ি, মুরগি, ডিম, সেমাই, এগুলিও রান্না করেছিলাম। সো এইগুলি তো সব অ্যাজ ইউজুয়াল সবার বাসায় করে। সো মাংসটা কোরবানি দেওয়ার সাথে সাথেই মাংসটা বসিয়েছি। তারপরে এই তো ঈদের দিন এই কাজ টাজ করতে গরু নিয়ে দৌড়াদৌড়ি, গরুর মাংস বিলাবে দিয়ে এগুলি করতে করতেই সময় চলে গিয়েছিলো। তো একটা ভালোই দিন গেল ঈদের দিন, বছরে দুইটা ঈদ, তার মধ্যে ফার্স্টে তো রোজা চলে গিয়েছিলো আর ঈদটাও চলে গেল। সো এই তো মশলা টশলা দিয়ে আমার মাংসটা আমি বানিয়ে ফেলেছিলাম, এই হলো মাংসের ফাইনাল লুক। তো ঈদের দ্বিতীয় দিন আবার সকাল সকাল উঠে, এই তো ঈদের পরের দিনের পরিবেশটা একটু বাতাস ছিল, হালকা হালকা বৃষ্টি হয়েছে। তারপরে দ্বিতীয় দিন আমার বোনের বাসায় গিয়েছিলাম, ওখানে আমার নিহারি খেয়েছিলাম, বড় আপু নিহারিটা খুব মজার হয়। সো ওর বাসাতেই চলে গিয়েছিলাম আমরা সবাই। তো বড় আপু মজার শ্যামাই রান্না করেছিল, ফিরনি শ্যামাই, লাচ্ছা শ্যামাই, ওই শ্যামাইগুলো এত মজা, মানে কি বলবো, মানে খেলে পাগল হয়ে যাওয়ার মতো একদম। এটা হচ্ছে কলের শ্যামাই যেটা বলে, এটা হচ্ছে লাচ্ছা শ্যামাই, আর হচ্ছে এটা হচ্ছে ফিন। সো তিনটাই হান্ড্রেড, মানে 10/10 দেয়, আমি 100/100। এত মজা হয়েছিল আপুর শ্যামাই। তারপরে সেই ইয়ামি নেহারি, তো বরাবর নেহারিটা একটু অন্যরকম, মানে ভালোই লাগে খেতে। এটা প্রতিবার আমরা খাই, আমার দুলা ভাই আমাদেরকে প্রতিবারই নেহারির দাওয়াত দেয়, এটা খাওয়া হয়, মিস হয় না কখনো। তো আমরা চলে গিয়েছিলাম সবাই পরোটা দিয়ে নেহারি খেতে। তারপর ঈদের দ্বিতীয় দিন শেষ, তারপরে হচ্ছে ঈদের ডে টু, ফার্স্ট দিন ঈদের, সেকেন্ড দিন হচ্ছে এই তো আমাদের বিকালবেলা, সারাদিন তো বাসায় ছিলাম, বিকালের দিকে একটু ছাদে ঘুরলাম, ছাদ থেকে নিচের মানে চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিলো, অন্যরকম লাগছিলো। তো ছাদে গেলাম, ছাদ ঘুরে ঘুরে দেখছিলাম, ছাদের মধ্যে অনেক গাছপালা লাগিয়েছিলো এক এক বাসার থেকে, সো ওরা পানি দিচ্ছিলো, আমরা দেখছিলাম দেখে দেখে, আমরা সন্ধ্যার দিকে আবার বাইরে বের হয়েছিলাম। এই তো হালকা পাতলা একটু হাঁটাহাঁটি করেছি সবাই মিলে, তারপরে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাতে চলে আসছিলাম।
আমার বোন, দুলা ভাই, আমার ছোট বোন, না আমার বাচ্চা, আমার মা, শাশুড়ি, এই সবাই মিলেই আমরা আর কি ঘোরাঘুরি করি। সো এই তো গেলাম ছাদে ঘোরাঘুরি করে, মাগরিব আজান দিয়ে দিল, নিচে নেমে গিয়েছিলাম। তারপরে একটু বাহিরে হাঁটাহাঁটি করেছিলাম, পুরো আমাদের বাসা থেকে শুরু করে হাঁটতে হাঁটতে পুরোটা এরিয়াতেই ঘুরেছি আশেপাশে, যেহেতু ঈদের দ্বিতীয় দিন। সো এই তো এগুলো ছাদে গাছ লাগিয়েছিল আমাদের আশেপাশের ফ্ল্যাটের মানুষ, যারা যারা ভাড়াটিয়া থাকে প্রতিবেশী। তো আমরা বের হলাম সন্ধ্যার পরে, বের হয়ে পুরাটা পুরা শহরই বলতে গেলে আমাদের আশেপাশের জায়গাটাতে ঘুরেছি, হেঁটে হেঁটে ঘুরেছি। আমার ভাই বোন আমার বাচ্চা হাঁটছিলো সামনে পিছনে ছিল, তারপরে আমার দুলা ভাই বোন আমাদের সামনে মিট করলো, পিছনে আমার মা ভাই মা শাশুড়ি ছিল। সো এই তো আমরা হাঁটতে হাঁটতে হাঁটলাম, হেঁটে হেঁটে গিয়েছিলাম। আমরা পাপিয়াসে ঢুকেছিলাম, পাপিয়া জোন, পাপিয়ার্স পাপিয়ার্স কী বলো এটাকে, ওটাতে ঢুকেছিলাম। এখানে একজন আইসগোলা বানাচ্ছিল, তো আমি দেখছিলাম, এটা আসলে খাইনি কখনো রাস্তাতে, কিন্তু ভালোই লাগছিলো ওনার বানানোর সিস্টেমটা। আমি দেখছিলাম দাঁড়িয়ে, আমার ভাইকে বলতেছিলাম যে একটা ভিডিও করো তো দেখি কীভাবে বানায়। তো ওই তো আগে বরফ কেটে তার মধ্যে বরফগুলিকে কাঠিতে আস্তে আস্তে শেপ করে একটা, তারপরে তার মধ্যে কাঠিটা ঢুকিয়ে দেয়, তারপরে এক একটা সিরাপ, কালারফুল সিরাপগুলি উপরে দিয়ে থাকে, গ্রিন, রেড, ব্লু, যে যেটা চায় সেরকম দিয়ে দেয়। সো এই তো আইসগোলা বানাচ্ছিলো, এটার একটা ভিডিও করলাম। যেহেতু ঠান্ডা ঠান্ডা, ভয় আর খাইনি ঠান্ডা, সো আমরা এই তো কফি শপে ঢুকে কোল্ড কফি খেয়েছিলাম, চকলেট কোল্ড কফি, নাচোস, তারপরে হচ্ছে নাচোস খেয়েছিলাম, আটটা চিনি কি খেয়েছিলাম, ক্রিসপি চিকেন ফ্রাই খেয়েছিলাম, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম, আর হচ্ছে স্প্রিং রোল খেয়েছিলাম। সো এগুলি খেলাম, খেয়েটে আমাদের লোভে লাচ্ছি নিয়েছিলো, সো লাচ্ছি, চকলেট, কোল্ড কফি সব মিলিয়ে খেতে খেতে রাত হয়ে গেছে। ব্যাস যে যার বাসায় চলে আসলাম, ব্যাস রাতের সময় রাত্রে। তো এই ছিল ঈদের দ্বিতীয় দিন, ঘোরাঘুরি করেছি পুরো রাস্তাটা, হাঁটাহাঁটি করেছি। তারপরে আর আশেপাশে বেশি দূরে যাওয়া হয়নি, তো এই তো এর মধ্যেই হাঁটাহাঁটি করেছি। তো ব্লগটা দিতে দেরি হয়েছে কারণ সারাদিন খুব ব্যস্ত থাকার পরে আবার সময় করে যে এডিট করব, ভয়েস দিব বা কাজগুলো করব, বাচ্চাটাও দুষ্টামি দৌড়াদৌড়ে, এই তো সব মিলিয়ে সময় হয়ে ওঠেনি, তাই একটু দেরি হয়ে গেল। একসাথে দু তিন দিনের ভিডিও দিতে হয়েছে, তো আপনারা কিছু মনে করেন না, আমার ভিডিও দেখেন, ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব যারা করেন নাই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। সো সবাই সবার ঈদটা কেমন কাটলো, নিশ্চয়ই খুব ভালো কেটেছে। সো দ্বিতীয় দিনে এই তো পাপিয়ার্সে ঢুকলাম, ঢুকে ওখানে খাওয়া দাওয়া খেলাম, তারপরে বের হয়ে গেলাম। নাচোস খেয়েছিলাম, বলেছিলাম নাচোস, তারপর স্প্রিং রোল, চিকেন ফ্রাই, আর হচ্ছে লাচ্ছি, আর হচ্ছে চকলেট কোল্ড কফি। সো এটা অনেক নাচোসটা পাপিয়ার্সটা খুব মজা, মোটামুটি বাচ্চাটা খেয়েছে, আমরাও খেয়েছি সাথে, ভালো লেগেছে। সো এইভাবেই আমার ডে টু কেটে গেল, খাওয়া দাওয়া ঘোরাঘুরি করলাম বাসায় এসে, এই আশেপাশেই ঘুরেছি। সো এই তো মজাই কেটে গেল দ্বিতীয় দিন। তারপরে তৃতীয় দিন আবার ঘুম থেকে উঠে তৃতীয় দিনের কাজ কাম, তো ওইখান থেকে আবার রিক্সা নিয়ে চলে আসি কারণ হেঁটেছি প্রচুর, হেঁটে হেঁটে আস্তে আস্তে। তো আমার মেয়েটা বলতেছে আমার পা ব্যথা করে, তো ওর জন্য আবার রিক্সা নিয়েছি এখান থেকে, এখানেই রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। সো আমাদের বাসায় যেতে যেতে রাস্তার যেই সিন দেখা যায় তাই ভিডিও করেছিলাম, খুব দ্রুত ভিডিও করে ফেলেছিলাম যেন
দেরি না হয়। তো তাড়াতাড়ি করে রিক্সাও দ্রুত চলছিল, আবার ভিডিও দ্রুত হচ্ছিল। তো এই তো এই গলির ভিতরে আমাদের বাসা, তো ঢুকে গেলাম গলির ভিতরে আর চলে আসলাম বাসার সামনে। তো ডে টু ব্লক ফিনিশ। তারপরে তৃতীয় দিন ঘুম থেকে উঠে আমরা আবার রেডি হলাম, আমার বোনের বাসায় গেলাম মগবাজারে। আমার শাশুড়ি, আমার মেয়ে, আমি, আমার ভাই, বোন, দুলা ভাই, আপা, বাচ্চা সবাই মিলেই গিয়েছি আমার ছোট বোনের বাসায়। তো মগবাজারে গিয়েও বাচ্চাটা খুব অসুস্থ ছিল আমার সেজো বোনের। সো ওর বাসায় যে যাওয়ার পরে একটু রাস্তা দিয়ে আর কি যেতে যেতে যা যা ভিডিও করা যা ভিডিও করেছি আপনারা দেখতে থাকেন আর আমি পক পক করতে থাকি। মগবাজার যাওয়ার পরে আমার ছোট বোনের বাচ্চাটা খুব অসুস্থ, ওরা গ্রামের বাড়ি গিয়েছিল ঈদে। সো আসার পরের থেকেই ওর গ্রামের বাড়ি কি ওর শ্বশুর বাড়িতে একটু পদ্মা সেতু দিয়ে গিয়েছিল, তো যেয়ে এসে পড়েছিল। তো বাচ্চাটা খুব মানে সারাদিন খালি কান্না করতেছিলো কান্না করতেছিলো, কারো কোলে থাকছিলো, এমনিও দুষ্ট মেয়ে দুষ্ট ছেলেটা আমাদের কোলে আসতো একটু, ও কয়েকদিন ধরে আসার পর থেকেই খুব ইয়ে, তারপরেও আমাদের সাথে যথেষ্ট করেছে। এরই মধ্যে আবার আমরাও চলে গিয়েছিলাম, ও যা পেরেছে বাচ্চা সামাল দিয়ে আবার রান্না বাড়া করে আমাদের আপ্যায়ন করেছে। ও গরু বিরিয়ানি রান্না করেছিল, টিকিয়া, শ্যামাই আর অনেক কিছুই। সো আমরা খেয়েছিলাম ওগুলো, আবার বিকালে নাস্তাতেও পিৎজা, আইসক্রিম, ফল টল আর অনেক কিছু ছিল। তো সব ভিডিও একসাথে করিনি আমি যা যা পেরেছি, কারণ বাবুটা শরীর ভালো না, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা কথা বলছিলাম, করে নেওয়ার চেষ্টা করেছিলাম। সো এমনি এমনি করেই ঈদের তৃতীয় দিনটাও কেটে গেল। আমার মেয়ে, আমার বোনের মেয়ে, আমরা সবাই ব্যস্ত ছিল মানে সব কিছু নিয়ে। তো এই তো আমার বোন বিরিয়ানি রান্না করেছিল, এটার একটা ভিডিও করেছিলাম, বিরিয়ানিটা মজা হয়েছিল, ওরা মাঝে বিরিয়ানির মতো আর কি কালারটা হয়েছিল। তারপরে টিকিয়া, বিফ টিকিয়া রান্না করেছিল আর হচ্ছে মুরগির রোস্ট, আবার আসতে পারি এটা। তো আমার বোনের যে গ্রামের বাড়ি গিয়েছিল সেখান থেকে ওরা গাছ পাকা কাঁঠাল নিয়ে আসছিলো, আসার সময় আমরা কাঁঠাল নিয়ে আসছিলাম, বিরাট বড় কাঁঠাল একটা নিয়ে আসছি। কাঁঠালটা এখনও অবশ্য পাকেনি, যখন পাকবে ওটাও ভিডিও দেবো আমি, যে পেকে গেছে কাঁঠাল, খুলেছি গাছের পাকা কাঁঠাল। তো কাটাকাটি সব রান্না টান্না যেয়ে আমি আর কি একটু দেরি হয়ে গেছিল যেতে যেতে, আমার আম্মা শাশুড়িকে খাবার দিয়েছিলাম, উনি খেয়েটে তারপরে নামাজ টামাজ পড়ে একটু বারান্দা হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে নাস্তা পানি করে আবার ব্যাক করলাম। সো আসার সময় আবার ওদের বাসার সামনে ট্রেন যায়, সো আমার মেয়ে বলতেছিলো ট্রেনের ভিডিও করো ভিডিও করো, তো আমি ট্রেনের ভিডিও করেছিলাম, জানি না আপনাদেরকে দেখাতে পেরেছি কতটুকু, তারপর দেখাবো। তো এইটা ট্রেন যাচ্ছে ঝকঝক 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 ট্রেন, তো ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে ঝকঝক ঝক। তো এই তো ট্রেন দেখতে দেখতে মগবাজার থেকে বিদায় নিলাম, বাসায় চলে গেলাম ট্রেন দেখতে দেখতে। সো ঈদের তৃতীয় দিনও শেষ হয়ে গেল, যেতে যেতে বাসায় 10:11 বেজে গিয়েছিলো আমাদের। তো এই দিনটাও শেষ হয়ে গেল। সো এটাই ছিল আমার ঈদের ব্লগ একসাথে দুই তিন দিনে, আশা করি সবাই দেখেছেন, দেখবেন বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন, যারা যেন করেন নেই আপনাদের পরিচিত আশেপাশের সবাইকে বলবেন করতে।